কেন যে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন মানুষটা আমি বুঝতে পারছি না। আমিও দেখি কতদিন মুখ বুঝে সমস্ত কষ্ট উনি সহ্য করেন। ওনার মনের কথাটা ওনাকে বলতেই হবে, সেটাও সবার সামনে। না আমি আর পারছি না। শুভ কথাটা শোন, কেন এরকম করছিস, এত রাতে কোথায় বেরোচ্ছিস বল। অসীমাদি আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, কেমন? আমি আর পারছি না, আমাকে প্লিজ ছেড়ে দে। বাবা এরকম করিস না। আমি আর পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আরে দাঁড়াও শুভ দাদা, মিথুন দেখো অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়েছে, প্লিজ আমাকে আটকেও না, আমাকে এবার ছেড়ে দাও। আমি রাতে ঠিক করে ঘুমোতে পারছি না, রাত দিন আমার কখনোই ঘুম আসছে না। অলকর সঙ্গে ঝামেলা করার পর থেকে আমি নিজেও কষ্টে আছি আর ওকেও। আর তোমাদের এইখানে এই যে মিথ্যে নাটক করে যে জিনিসগুলো করছো সেগুলো করো, আমি চললাম, আমি আর পারছি। কে বলেছে এগুলো মিথ্যে নাটক? মানে তুমি তো বলেছিলে এটা আমার নকল বিয়ে। আচ্ছা তুমি কি প্ল্যান করছো বলো তো, তুমি কি শেষমেশ আমার সঙ্গে ডোনার বিয়ে দেবে? চুপ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই কি বলছিস বলতো? ভালো বাপু, তুমি এত কেন কষ্ট পাচ্ছ, এত কষ্ট পেও না প্লিজ। তুমি তো জানো মিতুর মা যেটা ভাবে সেটা করেই ছাড়ে। আমার না কিছু ভালো লাগছে না, এরকম ভাবে হয় না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি শুভ দাদা, কিন্তু তোমার আমাকে বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। কোনো কিছু মিথ্যে নয়, তোমার আসল বিয়ের প্রস্তুতি হচ্ছে, শুধুমাত্র নায়িকাটা অদল বদল ঘটবে। বুঝতে পারছো না তো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। যার সাথে তোমার বিয়ে হচ্ছে বলে অলকা ম্যাডামকে দেখানো হচ্ছে, শুধু সে বদলাবে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো, তোমার সঙ্গীতে অলকা ম্যাডাম উপস্থিত ছিলেন, আর ওনার হাতের মেহেন্দিতেই এস লেখা হয়েছে। এত সব কিছু সাজানো হতে পারে? মিতুল, এইভাবে কি বিয়ে অবধি টানা সম্ভব? আমার মন বলছে পিসুমনি, বিয়ে পর্যন্ত পৌঁছতে হবেই না, মানে মণ্ডপে ওঠার আগেই অলকা ম্যাডাম শুভদাদার কাছে এসে নিজের মনের সমস্ত কথা বলে দেবে। তাহলে তো মিতুল সত্যি সত্যি শুভর দধিমঙ্গল, তারপরে গায়ে হলুদ, এসবের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর সেই গায়ে হলুদ অলকার গায়ে দিতে হবে। হ্যাঁ দিতে হবে তো, আর অলকা ম্যাডামকে আবার এই বাড়িতে নিয়ে আসতে হবে। কি বলছো মিতুল, ম্যাডাম যেভাবে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ম্যাডামকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা ইজ নেক্সট টু ইম্পসিবল। ইম্পসিবলই বটে, কিন্তু আমরা তো কিছুতেই বিতুলকে আর বাগে আনতে পারছি না, ও ভীষণই ডেঞ্জারাস। কি, আপনি তো বললেন সকাল হতে না হতেই মিতুলকে অ্যারেস্ট করতে যাবেন, আমরা তো এভিডেন্স প্ল্যান করে এলাম। সেটাই তো, কিন্তু সেই এভিডেন্সটা তো আর ওখানে নেই। দেখুন শোভাবাবু, আপনার এসব হেয়ালি শোনার মতো অবস্থায় আমি নেই, কি হয়েছে ক্লিয়ারলি বলুন। এভিডেন্স বক্সে আমরা যে দুলটা প্ল্যান্ট করলাম সেটা ওখানে কেউ চেঞ্জ করে দিয়েছে, মানে এভিডেন্স বক্সের দুলটা পাল্টে গেছে, আগের দুলটা ফিরে এসেছে। হোয়াট, এটা কি করে হতে পারে? আপনি তো আমার সামনে আপনার গার্ডকে বসিয়ে বললেন যে আপনার পারমিশন ছাড়া ওই ঘরে যেন আর কেউ না ঢোকে। আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি কি ওদের জিজ্ঞাসাবাদ করিনি? আমি রীতিমতো ওদের চার্জ করেছি, কিন্তু গার্ডরা কেউ কিচ্ছু বলতে পারলো না। আর আমি তো অলকাকে এই ব্যাপারে বেশি কিছু বলতেও পারছি না, এটা নিয়ে বেশি জল ঘোলা করলে আমি ফেঁসে যাব। আফটারঅল কাজটা তো বেআইনি, অলকা আমার সাবঅর্ডিনেট হলো খুব ঘাগু পুলিশ অফিসার, ও যদি কাজটা যখন করতে পারেনি একদম বেশি কথা বলবেন না। আপনি কি বুঝেছেন না বুঝেছেন আমি জানি না, কিন্তু আমি খুব ভালো করে বুঝে গেছি এই কাজটা কার। এটা মিতুলের কাজ, ও রণর সাথেও ঠিক এইভাবেই ফাঁকি দিত, ঠিক শেষ মুহূর্তে এসে জাল কেটে বেরিয়ে যায় ও। কিন্তু আমি এটা মানবো না, আমার সাথে ও এটা কিছুতেই করতে পারবে না। শোভাবাবু, আমি আপনাকে টাকা দেবো, অনেক টাকা দেবো, আপনি যেভাবে হোক যেখান থেকে পারেন প্রমাণ জোগাড় করুন, আর মিতুলকে গ্রেফতার করুন। রণর খুনের প্রতিশোধ আমি নেবই নেবই। কিন্তু এসেই বা কি হবে, ওরা যা করতে চলেছে সে কাজটা তো একদমই ঠিক না।
অলোকাকে এভাবে ঠকানোটা একদমই উচিত হচ্ছে না। মিতু, বলছি অলোকা ম্যাডামকে না হয় এখানে হাজির করিয়ে দিলে, কিন্তু শুভর গায়ে হলুদ ম্যাডামের গায়ে তুলবে কি করে? সত্যি তো, বেড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজটা কে করবে আর কি করেই বা করবে? পেয়ে গেছি। অর্পণা, কলি দিদি, তোমাদের দুজনকে দায়িত্ব নিতে হবে। আমাদের শাকে ফু দিয়ে দিলাম আর শাকটাও বেজে উঠলো। আমি উলুটা সকাল থেকে এটা বোম। ও, এটা বোম নয় না? আপনি দেখুন, এটা বোম। ফোন তো এত কিছু দেখে শুনো, মিতুল রায় বিয়েটা দিচ্ছেন, মেয়েটাকে দেখে আমার তো রাগ হচ্ছে কেন? উফ, না, আমি আমি আবার কেন এসব ভাবছি? ভাববো না, ভাববো না, আমি এসব ভাববো না, একদম না। কষ্ট পাচ্ছেন, আপনার মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে অলকা ম্যাডাম, আপনি কষ্ট পাচ্ছেন। তাহলে কেন সেটা নিজের মুখে স্বীকার করছেন না? কেন বিয়েটা আটকাচ্ছেন না? আর কি কি করব আমরা, আর কি কি করলে আপনি একটু নিজের মনের কথাটা মুখে স্বীকার করবেন? বলে বাবা, তুমি কোনো একটা উপায় বলে দাও। বলে বাবা, কোনো একটা উপায় বলে দাও তুমি। মিতুল যে বলল, সেরকম তো কোনো এফেক্টই দেখতে পাচ্ছি না। দিব্যি তো বিয়ে বাড়ির সিকিউরিটি নিয়ে মেতে আছে অলকা ম্যাডাম, শুভর দিকে তো ফিরেও তাকাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে শুভর বিয়ে হলে কি না হলো তাতে ওনার কিচ্ছু এসে যায় না। কিন্তু মিতুলের প্রেডিকশন এতটা ভুল হবে? আর যদি সেটা হয় তাহলে তো শুভর সাথে ডোনার বিয়ে হয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না,
এসব ঘটার আগেই অলোকা ম্যাডামের সাথে যদি একবার কথা বলা যায়, দেখি তো তাহলে ওনার মনের অবস্থাটা বুঝতে পারবো। বলে বাবা, যেমনটা ভেবে রেখেছিলাম কোনো কিছুই তো হলো না, কি করি এবার আমি? অলোকা ম্যাডাম তো শুভর থেকে একবারও তাকাচ্ছেন না, হয়তো নিজের মনের কষ্টটা লুকানোর জন্য তাকাচ্ছেন না। কিন্তু কেন করবে এরকম? যদি সত্যি ভালোবাসে তাহলে এরকম করার কি মানে হয়? বড় হ, বুঝতে পারবে। খুব বেশি ভালোবাসলে এরকম হয়। অলোকা ম্যাডাম হয়তো আমাদের সবার ভালোর জন্য, শুভদাদার ভালোর জন্য এই সমস্ত কিছু করছে। এই বিয়েটা যদি আটকে যায় তাহলে তো শুভদাদার অপমান হবে, সেই কথা ভেবে হয়তো ভয় পাচ্ছেন। মিতুল, আমি সেটাই বলছি, একটার পর একটা ভুল বোঝাবুঝি হয়েই যাচ্ছে। দেখো মিতুল, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি কোনোভাবে ডোনা আর শুভর বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু ওদের চোখে আমরা চিরকালের মতো অপরাধী হয়ে যাব। বোঝার চেষ্টা করো। আমি থাকতে সেটা কখনো হতে দেব না। ডোনার সাথে শুভদাদার বিয়েটা আটকাবে, আর অলোকা ম্যাডাম নিজে থেকেই শুভদাদাকে বিয়ে করতে চাইবেন। শুভদৃষ্টিও শুরু হয়ে গেল, কি করবো আমি এবারে? আচ্ছা, কি দরকার ছিল এসব করা? সবার কি সংসার হয়? সবাই কি কাছের মানুষকে পায়? আমিও না হয় আশ্রমে কাটাতাম। এখনই কি বিয়েটা আটকে দেবো আমি, নাকি সত্যিটা বলে দেবো? গুগলিটাও ধারে কাছে নেই, কি যে ফেসে গেলাম এবার। এরা তো দেখছি আমাকে রিয়েল কোণে ভেবে বিয়ে দিয়েই ছাড়বে। ইস, বাড়ির থেকে তো বাবা এবার বের করে দেবে আমায়। ওদিকে মিতুল আন্টিকেও প্রমিস করে রেখেছি, পালাতেও পারবো না। কি করে থামাই আমি এবার? মিতুল আন্টি, এবার কি করব? কিছু বুঝতে পারছি না। এতক্ষণ এগোতে তো পারবো না আমি, বোঝার চেষ্টা করো। না, এগোতে হবে না, বরং পিছোতে হবে। কথা মন দিয়ে শোনো। মিতুল কি করছে বলতো দাদা ভাই? বিয়েটা তো কিছুতেই আটকাচ্ছে না। কুলি, মিতুল যদি আটকাতে না পারে আমি যাব, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে এটা হতে দেবো না, কিছুতেই না। পঞ্চা ধর তো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটু ধৈর্য ধরো। বন্ধ করো এইসব, বন্ধ করো। আমরা আছি তো, তুমি আমাদের দেখতে পাচ্ছ না? তুমি ভাবছো কি করে যে তুমি এভাবে চলে যাবে, আমরা কেউ তোমাকে আটকাবো না? বৎস, তুই আমার সাথে চল। তুই আশ্রমে গিয়ে দীক্ষা নিয়ে মানুষের সেবা করবি, ঈশ্বরের সেবা করবি, প্রকৃতির সেবা করবি। আয় বাছা। ম্যাডাম আটকান শুভকে, না হলে ও সারা জীবনের মতো বিভাগীয় হয়ে চলে যাবে। ম্যাডাম আটকান ওকে, ও সন্ন্যাস জীবনের দিকে চলে যাচ্ছে। ম্যাডাম এখনই যদি আটকাতে না পারিস, সারা জীবন তুই আফসোস করবি। একটা ভালো মানুষকে পেয়েও তাকে এভাবে দূরে সরিয়ে দিলি, তাকে ঘর ছাড়তে বাধ্য করলি তুই অলকা। কি পেল মানুষটা সারা জীবন? এত ভালো একজন মানুষ যে অন্যের জীবনটা ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিল, তার জীবনেই ভালোবাসা জুটলো না। খুব কষ্ট হয় শুভদাদার কথা ভাবলে আমার। এমন কেউ কি নেই যে শুভদাদাকে আটকাতে পারে, যে যেতে না বলে? কেউ কেন আটকাচ্ছে না শুভদাদাকে?
কি গো, তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছো কেন? শুভদাদা তো চলে যাচ্ছে, আর কোনোদিনও মানুষটা ঘরে ফিরবে না, এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না। তোমরা কেউ আটকাও না শুভদাদাকে, আটকাও না কেউ শুভদাদাকে। দাঁড়ান, আমি বুঝেছি, এই দুদিনে আমি বুঝেছি যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আপনি অন্য কারোর হলে আমার কষ্ট হবে, আপনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে কষ্টে আমার বুকটা ফেটে যায়। তবু আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, শুধুমাত্র আপনার ভালো থাকার কথা ভেবে। আজ বলছি, সবার সামনে দাঁড়িয়ে বলছি, জোর গলায় বলছি, আমি আপনাকে ভালোবাসি শুভ, খুব ভালোবাসি। আমি আপনার স্ত্রী হতে চাই শুভ, আপনার সুখ দুঃখের, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী হতে চাই, বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাই, আপনার সাথে ভালো করে থাকতে চাই, আপনার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই আমি। অলোকা, তোমায় কি করে বোঝাই, তুমি আমার যে করুণ পরিণতির কথা ভেবে কষ্ট পাচ্ছ তা পুরোটাই সাজানো, পুরোটাই তোমাকে ঠকানো হয়েছে। অনেক হয়েছে, অনেক কষ্ট পেয়েছি আমি আর আপনি দুজন, দুজনকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর নয়, এবার থেকে আমরা দুজনে একসাথে বাঁচবো, একসাথে ভালো থাকবো। আজ সারা জীবনের মতো আপনাকে আমি অ্যারেস্ট করলাম, দেখি এবার কি করে এক পাও বাড়ান আপনি আমাকে ছেড়ে সন্ন্যাসী হওয়ার দিকে। প্ল্যান সাকসেসফুল, সাধু বাবার কাজ সাধু বাবা করে দিয়েছে। বিয়েটা শুরু হওয়ার আগে গেট আপ চেঞ্জ করে আসি। হরি ওম, হরি ওম, হরি ওম। সবকিছু ভুলে গেলাম, আমার মাথায় কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা অনুচিত, এই সব কিছুর হিসেব গোলমেল হয়ে যেতে লাগলো। হঠাৎ করে মনে হচ্ছিল যে আমার থেকে সুখী মানুষ বোধহয় পৃথিবীতে কেউ আর নেই, আর যার জন্য জীবনটা মুহূর্তের মধ্যে এতটা সুন্দর হয়ে যায় তাকে কি করে মিথ্যে বলি বলুন তো। বিয়ের মতো পবিত্র সম্পর্কে শুরুই কিভাবে এরকম মিথ্যে দিয়ে করি বলুন তো। সব শেষ হয়ে গেল, আর ফেরার কোনো রাস্তা নেই, আর এখন তো মিতুলও কিছু করতে পারবে না। দেখো, আমি একটা কথা বলি সবাইকে, এখনো সময় আছে, আমরা সবাই গিয়ে অলোকা ম্যাডামকে বলি, মানে সারেন্ডার করি। দেখো, আমার মনে হয় উনি বুঝবেন, তাই বলছি চলো সবাই মিলে চলো। দাঁড়াই, যাবো কোথাও যাবো না আমরা, ওদের দুজনকে আগে একে অপরকে বুঝতে হবে,
দেখো, আমরা যেরকম চেয়েছিলাম অলোকা ম্যাডাম মন থেকে সমস্ত কিছু স্বীকার করুন, সেরকম শুভদাদার মনের ভেতরের মানুষটাও বেরিয়ে আসা দরকার ছিল। অলোকা ম্যাডাম চিনুক আসল হীরেকে। মিথ্যেটা নিয়ে সারা জীবন চলার থেকে সত্যিটা নিয়ে চলাই ভালো। অন্তত তোর ভাই জোর গলায় বলতে পারবে যে ভালোবেসেছিলাম যাকে, তাকে কোনোদিন ঠকাইনি। শুভদাদা, তুমি যা করেছো ঠিক করেছো। ধরে নাও অলকা ম্যাডাম তোমার ভালোবাসার মূল্য দিলেন না, উনি বুঝতে পারলেন না খাঁটি সোনা কি। দেখ শুভ, আর যাই হয়ে যাক, তুই কিন্তু সব সাধুটা তো হওয়ার কথা ভাবিস না। আরে ওগুলো তো আমরা জাস্ট প্ল্যান করেছিলাম অলকা ম্যাডামকে জাস্ট এগুলো বোঝাবো বলে, এর বেশি কিছু নয়। কিন্তু তুই কিন্তু ওসব ভাবিস না। বিয়ে ভাঙার সিনক্রিয়েট করে যেই বিয়েটা করাতে চাইলাম সেই বিয়েটা ভেঙে গেল। এবার এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এত লোকজন, কি হবে? প্রথম দিন থেকে আমার এই প্ল্যানটার উপর ডাউট ছিল, আর আজকে যা হলো, আজকের পর থেকে শুভ অলকা ম্যাডামের সাথে চোখে চোখ রেখে কোনো দিন কথা বলতে পারবে না। কেন ইন্দ্রবাবু, ও তো কিছু ভুল করেনি, বরং যে ভুলটা হতে যাচ্ছিল সেটা শুধরে দিয়েছে। তাতে লাভটা কি হলো মিতুল মা? অলকা ম্যাডাম সত্যিটার তো কোনো দামই দিলেন না, ভালো কাউকে না বুঝেই চলে গেলেন। ছাড় ভাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে মন খারাপ করিস না। কিন্তু অনেক সময় ভালোভাবে ফিরে আসার জন্য মাঝে মাঝে চলে যেতে হয়। আপনারা এমন ভাবে ডাকলেন, আমি না এসে কি করে থাকতে পারি? আর আমার পরিবার বলতে তো এই থানার লোকজনই। খুব ভালো করেছো, একদম ঠিক কাজ করেছো তুমি। সত্যি তো, বিয়ে মানে কি শুধু দুটো মানুষের মিল, পরিবারেরও মিল হয় এই বিয়েতে, তাই না? একদম ঠিক কথা বলেছি পিসিমণি। ম্যাডাম, না 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 না, আর কোনো ম্যাডাম টাডাম নয়। দেখো, আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড়, শুধু তুমি পুলিশ বলে আমি তোমাকে আপনি ম্যাডাম এই সমস্ত বলে ডাকলাম। তবে আজ তো তুমি থানার রাগি পুলিশ অফিসার নও, লাহিড়ি বাড়ির ছোট বউ। আজ থেকে আমি তোমার দিদি ভাই, আর তুমি আমার ছোট জা, কেমন? আর এই দিদি ভাইয়ের কথা না সব সময় শুনে চলবে, দেখবে ঠকবে না, ঠিক একটা না একটা উপায় বের হয়ে যাবে। ব্যাস ব্যাস, অনেক কথা হয়ে গেছে, এবার বিয়েটা সেরে আমাদের একটু সত্যি সত্যি চলো 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 ঠাকুর মশাই সব রেডি তো? এই সাত বাজা উঠতে। অ্যালার্ম বাজছে না? এরকম অদ্ভুত জায়গায় অ্যালার্ম ক্লক সেট করে রাখেন কেন আপনি ঘরের মধ্যে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি হঠাৎ করে ফুলসজ্জা রাতে ঘরে অ্যালার্ম ক্লক কেন রাখতে যাব? আচ্ছা, শিওর কলিয়ার আর কোথায় দুষ্ট নেই। যাক, সে অনেক খাটাখাটনি হয়েছে, আর যেভাবে বিয়েটা হলো আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছেন। আর
তার উপর এত ভারী গয়না আর শাড়ির কি কম ওজন। কাল সকালে যেতে কয়েক ঘন্টার তো ব্যাপার। কয়েক ঘন্টা কেন শুভ, কয়েক মিনিটও আমি লেট করতে পারবো না। আর এখন আমি তোমাকে পুরো ব্যাপারটা জানাতে পারবো না, তাই বলছি না, পরে সময় হলে তোমাকে সবটা আমি বুঝিয়ে বলবো। এখন বাড়ির লোককে বলো টেনশন করতে না, আমি কাজ মিটিয়ে ঠিকঠাক সময় মতো ফিরে আসবো। বাড়ির নতুন বউ রাতবিরেতে এরকম ভাবে হঠাৎ করে বেরিয়ে গেলে কার না টেনশন হয়। শুভ প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, এটা আমার ডিউটি একজন পুলিশ অফিসার হিসেবে। আমার কাঁধেই ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব রয়েছে, আর আমি যদি সেটাকে অ্যাভয়েড করি তাহলে আমার কাজের প্রতি, দেশের প্রতি আর দেশের প্রত্যেকটা মানুষের প্রতি ফাঁকি দেওয়া হবে, আর আমি সেটা করতে পারবো না শুভ। ঠিক আছে যাও, আর কি বলবো, তাহলে চিন্তা করো না, আমি বাড়ির লোকদের সামলে নেব। বাই বাই, টেক কেয়ার। শুভ দাদা, হ্যাঁ, এত রাতে অলোকা কোথায় গেল? কোনো বিপদে পড়লো না তো? না না, ওর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, সেই জন্য গেছে। আজ আর্জেন্ট কাজ? আজ তো ফুল সজ্জা, আজ রাতে রুম বেরিয়ে গেল, তুমি আজকের দিনটা অন্তত আটকাতে পারতে। পারতাম, আমি পারতাম, কিন্তু ওর কাজের ক্ষতি হতো। তুমি তো জানো ওর কাজের প্রতি কতটা প্যাশনেট, কতটা ডেডিকেশন নিয়ে কাজ করে, কতটা অনেস্ট ওর কাজের প্রতি। আর ওর এই স্বভাবগুলোর জন্যই তো আমার ওকে ভালো লেগেছে, এই স্বভাবগুলোর জন্যই তো আমি ওকে ভালোবেসেছিলাম। তাই বিয়ের পর কিভাবে ওকে বারণ করি বলো তো? আমি সবটাই বুঝতে পারছি শুভ দাদা, কিন্তু আজ তো তোমাদের জীবনের শুরু, প্রথম দিনই যদি এরকম হয় তাহলে। মিতুল, সারা জীবনের জন্য হলেও কোনো অসুবিধা নেই আমার, অলোকা যেমন তেমনই ভাবে আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি আমি ওকে। আর ওর কাজের দিকটা জেনেই তো আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, তাই না? তোমাদের দুজনের মধ্যে এত সুন্দর একটা বোঝাপড়া আছে না, সেই জন্যই তোমরা সারা জীবন খুব সুখে থাকবে। দেখো তুমি যেমন অলোকার দিকটা বুঝেছো, অলোকাও তোমার দিকটা সেরকম বুঝবে।
ও বুঝবে যে ও এখন আর শুধু দুধে পুলিশ অফিসার নয়, এ বাড়ির ছোট বউ, তোমার বউ। তাই যেন হয়, তাই হবে। আচ্ছা এখন আর এরকম মুখ ভার করে থেকো না তো। যাই বল, বিরিয়ানিটা কিন্তু জম্পেস্ট হয়েছিল তো। হবে না, লাইডি ফ্যামিলির বিয়ে, ভিভিআইপি বলে কথা। একদম, মেনু কার্ডে এত রকম খাবার একসাথে, বাপের জন্মেই ফার্স্ট দেখলাম। এই তবে ম্যাডাম কিন্তু আমাদের মাল্টি ট্যালেন্টেড, কি বলিস? কেমন চমক তো দিল। কে বলবে, এই ম্যাডামই এমনি এত পড়া, দিনরাত বন্দুক নিয়ে ক্রিমিনালদের পেছনে ছুটে বেড়ায়। যাক গে, আপাতত আমাদের ছোটাছুটি এখন কদিনের জন্য বন্ধ। ম্যাম এখন এখানে কদিন আসবে না, আমরাও এই কদিন একটু। এই বক্সেই তো ছিল কানে দুলটা। এই কানের দুলটাই আমি সেদিন গুগলির কানে দেখেছিলাম। তাহলে কি গুগলি? না না, কি ভাবছি আমি এসব? গুগলি তো একটা বাচ্চা মেয়ে, ও কি করে রণজিৎ লাহিড়ির মতো একজন ডেঞ্জারাস ক্রিমিনালকে? না না, একই রকম দেখতে দুল তো অনেকের কানে থাকতে পারে। কিন্তু গুগলিরও সেদিন এক কানেই দুল ছিল, আর এভিডেন্সও একটা দুলই পাওয়া গেল। গুগলিও সেই রাতে বাড়িতে ছিল না, আর রণজিৎ লাহিড়িকে মারার মতো যথেষ্ট মোটিভও আছে ওর কাছে। এতটা কোইন্সিডেন্স কী করে হতে পারে? গ্রাউন্ডে নেমে সরাসরি জিজ্ঞাসাবাদ না করলে কোনো উত্তর পাওয়া যাবে না।